এই ভাবেই হচ্ছে মিলন, এটা কি বলে মিলন? এটা কিন্তু বলে কয়া হয় না, এই যে একটা মিলন চলছে, এই মিলনটা আসলে জন্যই আজকের এই অনুষ্ঠান। শেষে ব্রেকফাস্ট করার জায়গা এবং ব্রেকফাস্ট করবে, ব্রেকফাস্ট কিন্তু টোকেনের মাধ্যমে করতে হবে এবং টোকেন দিয়ে আমার টোকেনটা নেন, টোকেন দিয়ে ব্রেকফাস্ট করব এবং আমার টোকেনটা একটু আমার টোকেনটা ছিঁড়ে তারপরে আমাকে এন্ট্রি সুযোগটা দিবে ওরা। আমি একটু ভিতরে যাচ্ছি আমার ব্রেকফাস্ট। ধন্যবাদ এখন ব্রেকফাস্টের জন্য ডাইনিংয়ে অবস্থান করছি। ভাইয়া ব্রেকফাস্ট কোথায় করব? তোমরা কি খাচ্ছ ভাইয়া? একটুখানি দেখানো চেহারাটা ব্রেকফাস্ট। আমরা সিঙ্গার খাইতেছি, এ খাবার গুলি সিঙ্গার রাখাচ্ছি না, তাই না? উই আর হ্যাভিং ব্রেকফাস্ট। দেখি এর ভিতরে কি আছে। ব্রেকফাস্ট আনবক্সিং। অনেক কিছু, একটা টিস্যু পেপার আছে, একটা সস আছে, একটা নিতে পারে সমস্যা আছে, বোতল আছে, একটা আপেল আছে, একটা কেকের পিস আছে, একটা প্যাটিস আছে। এত কিছু খাবো কখন? এত আপ্যায়ন কেন করছে ভাই? পানি পাই নাই, পানি পাই নাই, পানি নিয়ে তো আপনার কেন করছে না? ও পানি আছে, পানি ছাড়া তো জীবন চলে না। খাবার কিন্তু খারাপ না, অনেক ভালো খাবার, স্বাস্থ্যসম্মত খাবার, হেলদি খাবার। যেহেতু আমাদের মূল আহ্বায়ক হচ্ছেন ডাক্তার, তার কারণে হয়তো আমরা স্বাস্থ্যসম্মত খাবার পেয়েছি। ব্রেকফাস্টের মধ্যে স্বাস্থ্যসম্মত খাবার আছে, ফ্রুটস আছে, পিস আছে, পিঠা আছে। তার জন্যই আমাদের যেহেতু মেন হচ্ছেন ডাক্তার আবু সাহেব স্যার, এই সাহেব স্যারের কারণে হয়তো আমরা একটু ভালো খাবার খাচ্ছি। আমি তো মারি, ডকুমেন্ট করে আমার মায়ের ডকুমেন্ট হয়। এই হচ্ছে আমাদের মোনাক্কা, এর নাম হচ্ছে মোনাক্কা। মোনাক্কা ডাকলে নাকি মাইন্ড করেছে, তার নাম নাকি মাইনুল হোসেন, তার মাইনুল হোসেন, তার মাইনুল হোসেন বাইর করি আমি। এই মারবেন না, মারবেন না, উনারা মারবেন না, সচেতন
আমরা সবাই সচেতন তার জন্য খালি প্যাকেটগুলোকে আবার বক্সে ঢুকিয়ে তারপরে ডাস্টবিনে ফেলে দিব এটা আমাদের নৈতিক দায়িত্ব ভাইয়া ব্রেকফাস্ট করছো হ্যাঁ ভাইয়া তোমার তো পাই না ভাইয়া তোমার তো আমি দেই দেও তোমার তো পাই না আমি ব্রেকফাস্ট করছো হ্যাঁ ব্রেকফাস্ট হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ ব্রেকফাস্ট হয়েছে আলহামদুলিল্লাহ ব্রেকফাস্ট কেমন হলো কেমন হলো অনেক ভালো হতে পারছে হ্যাঁ সুস্থ করে খেতে পারছি আলহামদুলিল্লাহ এই হাদা অনেক ভালো আমরা প্রিয় নবীর বেজ অন্নদা আমরা এই মুহূর্তে সবাই একসঙ্গে একসাথে নাস্তা করে মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি অনেক স্বাস্থ্যসম্মত হয়েছে আমরা দোয়া করি আরো এবার এরকম যেন আরো প্রোগ্রাম হয় সব বন্ধু বান্ধব একসাথে থাকতে পারি দিনের শুরুটা আমাদের খুব ভালোভাবেই হয়েছে কারণ পেট শান্তি দুনিয়া শান্তি বর্ণাঢ্য রেলি শেষে আমরা এসে পেট পুজো করলাম আমরা ঢাকার বিখ্যাত সিএফসির ব্রেকফাস্ট দিয়ে আমরা নাস্তা এবং ব্রেকফাস্ট সম্পন্ন করলাম দেখ অনেক মজা করে খেলাম ভাই আলহামদুলিল্লাহ সবাইকে শুকরিয়া আমরা সবাই বন্ধু বান্ধব অনেক আনন্দ করব ইনশাল্লাহ এই অনুষ্ঠান সফল হোক সার্থক হোক এই দোয়া করি খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সকালে রেলি শেষ করে আমরা এখন আমাদের ব্রেকফাস্টের জন্য সকল বন্ধু বান্ধব এবং সিনিয়র ভাইরা এসেছি সত্যি আজকে আমরা খুবই আমি এখন পেয়েছি হচ্ছে যাকে আসলে সচরাচর আমরা পাই না সে হচ্ছে আমাদের বন্ধু ডাক্তার লিঙ্কন সে লিঙ্কনকে অনেকদিন পর পেয়েছি বলা যায় আমি তার চেহারাই ভুলে গিয়েছিলাম আজকে তাকে পেয়েছি এটি হচ্ছে অন্নদা উৎসবের মূল উদ্দেশ্য যাকে হয়তো অনেকদিন পর্যন্ত দেখা হয়নি যার সঙ্গে তার সঙ্গে আজকে দেখা হবে লিঙ্কন তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু তোমাকেও আমি অনেকদিন পরে দেখলাম কারণ এসএসসি পাস করার পর তোমার সাথে দেখা হয় নাই কিন্তু মাঝখানে 2004-এ আসছিলাম তখন দেখা হয় নাই তোমার সাথে কিন্তু আমরা চাই আমাদের সবার অটুট বন্ধনটা থাকুক কত বছর পরে দেখা হয়েছে সেই 92-এর পরে আর দেখা হয় নাই 30 বছর পর এই লিঙ্কনের সঙ্গে দেখা সে ডাক্তার প্রফেশনালি তাকে এমনি তো ব্যস্ত আগে তাকে পাওয়া যায় না যাই হোক তাকে পেয়েছি খুব আনন্দ লাগছে আমি তার চেহারা ভুলে গিয়েছিলাম সে হয়তো আমার চেহারা ভুলে গেছে না আমি তোমার ইয়ে রাখছি ফেসবুকের কল্যাণে আমি দেখি প্লাস তোমার চ্যানেলটা ও আচ্ছা ইউটিউব ঠিক আছে থ্যাংক ইউ কেমন লাগে তোমার অনুভূতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো চাই সবাই মিলে এই ইয়েটা থাকুক আমাদের অন্নদার ব্যাচের ইয়েটা ইউনিটিটা সেই ইউনিটিটা যাতে থাকে সেই জন্য চাই সবাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আমাদের প্রিয় বন্ধু আনিস তার জীবন জীবিকার কথা অনুষ্ঠানে আমাকে সুযোগ দেওয়ার জন্যে আমরা 92 ব্যাচের মতো মানুষ রেজিস্ট্রেশন করেছে আমরা মনে হচ্ছে আমরা এখন স্কুলে আছি আবার সেই সুদে আবার স্কুলে নস্টালজিয়ায় ভুগছি আমাদের অনেক পুরনো বন্ধু স্কুলের বন্ধুদের সাথে আবার দেখা হয়েছে আমরা খুব আনন্দ ভোগ করছি ধন্যবাদ আমাদের বন্ধু সে নাহিদ শিপে আছে দেশের বাইরে আছে সম্ভবত আফ্রিকা আছে শিপে আছে আফ্রিকা যার ফলে সে আসতে পারে নাই সে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছে তার একটু কথা নিব দোস্ত কেমন আছো তুমি ভালো ভালো আছো সবাইকে শুভেচ্ছা তোমাকেও শুভেচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে অন্নদা উৎসবে যোগদান করতে পেরে সত্যি খুবই উচ্ছ্বসিত আমরা কারণ এই প্রাঙ্গণে আমাদের জীবনের প্রাণবন্ত দীর্ঘ সময় আমরা কাটিয়েছি আজকে এই প্রাণের মেলায় আমরা জীবন ও জীবিকা সুষ্ঠুভাবে সম্পাদন করে এই উৎসবে যোগদান করে আমাদের প্রাণশক্তি
আরো বৃদ্ধি করতে পারবো বলে আমি বিশ্বাস করি। বন্ধু বন্ধুরা সব সময় আমাদের জন্য মোটিভেশন এবং বন্ধুদের মাঝে আসলে আমাদের প্রাণশক্তি বৃদ্ধি পায়, আমরা সমস্ত দুঃখ বেদনা ভুলে আবার রিফ্রেশ হই, আমরা যেন বারবার এই প্রাণের স্পন্দন ফিরে পাই, আমরা বারবারই এভাবে মিলিত হব ইনশাআল্লাহ। প্রাঙ্গণ থেকে নাস্তার টেবিল থেকে আমি এখনই বিদায় নিচ্ছি। যারা হয়তো বুঝতে পারছেন যে আমাদের এই ব্রেকফাস্ট শেষ, পরবর্তী ধাপ আমাদের এখন শুরু হবে, নাস্তার টেবিল থেকে এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী আরেকটু অংশ আপনাদেরকে দেখাবো।